ঢাকার দুই সিটি কর্পোরেশনে ভোটের আগে নির্বাচন কমিশনে দ্বন্দ্ব দেখা দিয়েছে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নেই বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার রবিবার করা মাহবুব তালুকদারের মন্তব্যে কমিশন বিব্রত বলে নিউজ টোয়েন্টি ফোরকে কে জানিয়েছেন আরেক কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে নির্বাচন কমিশন ও ভোট নিয়ে নিজের ভিন্ন মত এনে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সভা বর্জনের ঘটনাও ঘটিয়েছেন তিনি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বে অন্য কমিশনারদের পাশে পেয়েছিলেন তিনি তবে এবার সেখান থেকেও সমর্থন পাচ্ছেন না মাহবুব তালুকদার তার রীতিমতো উপেক্ষা করা হয়েছে এবার ঢাকা সিটি কর্পোরেশনের ভোটের মাত্র পাঁচ দিন আগে মাহবুব তালুকদার অভিযোগ তুলেছেন কমিশনে তিনি উপেক্ষিত অভিযোগ করেন কমিশনে তার কথা বলা জায়গা সংকুচিত হয়ে পড়ছে তবে এই অভিযোগ খারিজ করে দেন আরেক কমিশনার রফিকুল ইসলাম নির্বাচন কমিশনের অভ্যন্তরেই কোন লেভেল প্লেইং ফিল্ড নেই একক সত্তার ভিতরে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী কারো থাকার কথা না কেন লেভেল বিষয়টা আছে না এ বিষয়টা আসলো আমার কাছে কিন্তু এটা অস্পষ্ট এটা আমাদের একটু বিব্রত করতে করে ঢাকার সিটির ভোটে নির্বাচন কমিশন ঠিকঠাক দায়িত্ব পালন করছে বলেও জানান কমিশনার রফিকুল ইসলাম আমাদের পক্ষ থেকে রিটার্নিং অফিসার আমাদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেটরা কাজ করতেছেন আমরাও তাদের কার্যক্রমকেও একেবারে ইয়ে করতেছি মানে সার্বক্ষণিক মনিটরিং করতেছি প্রত্যেকে এই অবস্থায় কেউ যদি বলি আমরা নির্লিপ্ত আছি আমি বলবো যে আমাদের প্রতি অবিচার করা হতেছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব রোববার করা জবাব শুনিয়েছিলেন মাহবুব তালুকদারকে আমি প্রার্থীদের বিভিন্ন অভিযোগ সম্পর্কে তথ্যাদি জানতে বলেছিলাম কিন্তু আমার সেই নির্দেশ উপেক্ষিত হয়েছে কমিশনের কাছে যেহেতু জবাবদিহি করতে হবে রিটার্নিং অফিসারদের অথবা কমিশনকে দিতে হবে একজনের কাছে দিতে উনি বাধ্য কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে মাহবুব তালুকদার এর আগে বিভিন্ন সময় ভিন্নমত জানিয়ে ইউনোট দিয়েছিলেন হাসন পারভেজ নিউজ টোয়েন্টি ঢাকা